পদ্মের সিজন শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদের যেটা দেখাবো ভিডিওতে সেটা হলো কিভাবে সর্ষের খোল দিয়ে মাটি রেডি করবেন পদ্ম গাছের জন্য আর যেটা খুবই উপকারী হবে এর ফলে আপনাকে খুব কমই সার ব্যবহার করতে হবে সারা বছর মাটিটা খুব ভালো কোয়ালিটির হবে প্রথমে মাটি রেডি করে মোটামুটি দিন দশেক আপনাকে রেডি রাখে দিতে হবে তারপরে আমরা তার মধ্যে টিউবওয়েলকে প্রতিস্থাপন করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাজটা করি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ভালো করে দেখবেন এটা ফলো করলে আপনারাও ভালো ফল পাবেন প্রথমে কিছুটা আমি ভার্মি কম্পোস্ট এর মধ্যে দিয়ে নেব সরষের কোল দিলে ভার্মি কম্পোস্ট দিতে লাগে না তবুও ভার্মি কম্পোস্ট দেব আমি কারণ সর্ষের খোলটা আমি অনেকটাই কম দিচ্ছি আর একটু গোবর সার আমি এর মধ্যে দিয়ে এটাকে সমান করে দেব তার ওপর কিছুটা পরিমাণে আগে মাটি দিয়ে নেব মাটি রেডি করা আছে মাটি মাটি রেডি করা আছে এখানে কিছুটা পরিমাণ মাটি আমি এখানে দিয়ে নেবো এর ওপরে মাটি দিয়ে তারপরে আমি সর্ষের কোলটা দেবো তারপরে আবার মাটি দেব এরকম একটা প্রসেসে করতে চলেছি আমি মাটি এখানে দিয়ে নিয়েছি আর আমার কাছে রেডি করা সর্ষের খোল ছিল কাল রাতে আমি ভিজিয়েছিলাম এটা মনে রাখতে হবে সর্ষের খোল কিন্তু পচালে হবে না জলে ওটা কিন্তু মাটিতেই পচবে কাল রাতে আমি কিছুটা সর্ষের খোল নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এরকম হয়ে গেছে আমি কি করব ওই সর্ষের খোলটাকে এর মধ্যে ভালো করে ঢেলে দেব ভালো করে ঢেলে দিয়ে হ্যাঁ ভালো করে ঢেলে দেওয়ার পরে সর্ষের খোলটাকে তারপরে তার ওপরে আমি মাটি দিতে থাকবো তার ওপরে আমি মাটি দিয়ে ভালো করে রেখে দেব উপর ভালো করে আমি এইভাবে মাটি দিয়ে দেবো এর মাটি আপনারা যেরকম যতটা নর্মালি দেওয়া উচিত একশো টাকার গামলায় সেই রকমই মাটি আপনারা দেবেন বেশি বা কমের কোনো ব্যাপার নেই মাটি দিয়ে সেটাকে জল দিয়ে রেখে ভেতরে সর্ষের খোলটা পচবে অবশ্যই মাটি দিয়ে দিয়েছি এতটা আর ওপরে এতটা গ্যাপ রেখেছি জল জল দেওয়ার জন্য এটাকে দশ দিন আমি জল দিয়ে রেখে দেব যাতে মাটিটা ভালো করে পাঁক পাঁক মতো হয় আর ভেতরের যে খোলটা দিয়েছিলাম সেইটা যেন পচে গিয়ে মাটির সাথে মেশে সেইভাবে দশ দিন মতো রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি টিউবারকে প্রতিস্থাপন প্রতিস্থাপন করব। ঠিক আছে এইভাবেই আপনারা করতে পারেন এইভাবে পদ্ম গাছের কীভাবে প্রতিস্থাপন করতে হয় পরপর আমি দিতে থাকবো পদ্মর সিজন শুরু হচ্ছে আপনারাও এইভাবে দেখে দেখে যদি করেন যারা নতুন বাগানি তাদের খুব সুবিধা হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ